আসসালামু আলাইকুম। ইয়া আমিন, সুন্দর করে সালাম দাও, এখনো শিখলা না? সুন্দর করে সালাম দাও নাকি বিয়ে করে শয়তান হয়ে গেছো? আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইয়া আমিন, ফোন দিছি কেন তোমাকে? আজকে না বিকালে আমাদের মাঠে খেলা রয়েছে, ফুটবল খেলা, তুমি কিন্তু আসবা। আমার জিঙ্গায়। ইয়া আমিন, আমরা যে ফুটবল খেলাটা নিয়েছি না, সেটাতে যদি জিততে পারি তাহলে এক গাড়ি নাকি গ্রিন সিপ দেবে, আমরা সবাই মিলে মজা করে খাবো, তোমাকে আমরা অনেকগুলো দেবো। আর হ্যাঁ, তুমি যদি এই খেলাটা অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে 200 টাকা দিতে হবে, ভেবে দেখো এখন। আরে দূর কিসের বাবা বাবা। আচ্ছা ইয়ামি ঠিক আছে, তুমি আসো, আমরা বাগান বাড়িতে আছি। কি অবস্থা ইয়ামি, এই দুপুর বেলায় কোথায় চলতেছো? আর তোমাকে এই অসময় কে ফোন দিয়েছিল? আমি বুঝতে পেরেছি তুমি কোথায় যাবা, তোমার বন্ধু ফোন দিয়েছে তো, খেলতে যাবা না? তুমি দেখছো কখনো? না আমি দেখিনি কখনো, আমি দেখবো বা কেমন করে, তোমার বাড়িতে আমি তো কালকে চলে আসলাম, তোমার ভাই মেহেদি বলেছিল। আচ্ছা যদি খেলতে যেতে চাও তাহলে যাও, তোমার যেহেতু পুরনো অভ্যাস, কিন্তু 1 ঘন্টা তোমার হাতে সময় রয়েছে, 1 ঘন্টার ভিতরে কিন্তু বাড়ি আসতে হবে। আমি নেই দেখাকে কাপ জঙ্গলের মতন, হে ডাকবা জঙ্গলের মতন। এই টিটু ইয়ামিন তো এখনো আসলো না, কখন আসবে? আরে আসবে আসবে, একটু তো লেট হবে না, বাসা থেকে বের হয়েছে। আমরা যে ওকে মিথ্যা কথা বললাম, আমরা তো ফুটবল খেলতেছি না, এখানে আড্ডা মারার জন্য ওকে ডাকতেছি। আরে হোক আসো আগে, দেখ আমি কি বলতেছি ওকে, কিভাবে ম্যানেজ করতে হয় আমার কাছে শিখ, বুঝছো? এতক্ষণ ধরে বেরো। ওই যে ইয়ামিন এসেছে। আরে ইয়ামিন তুমি এতক্ষণ পরে আসলা, তুমি আসতে আসতে সবাই চলে গেছে বাড়ি। আচ্ছা তুমি যেহেতু আজকে ভালো কাজ করেছো, আজকে একটু আড্ডা মারবো, আর তুমি তোমার কুত্তাটাকে আজকে নিয়ে আসোনি, ভালো কাজ করেছো। কুত্তা বলো কেন, ওর নাম টাইসন, বুঝছো? ওকে ঠিক আছে ইয়ামিন, তুমি টাইসনকে নিয়ে আসোনি, ভালো কাজ করেছো, ও আসলে হাগু করে দিত। ওরে হাগু করতেই দেব না, বামে কষ্টিম মাইরা দেব, বুঝছো? 1 ঘন্টা তো হয়ে গেল, ইয়ামিন এখনো আসলো না। আচ্ছা ইয়ামিনকে একটা ফোন করা দরকার। ইয়ামিন মনে হয় তোমার বউ ফোন দিয়েছে, ধরো কলটি। তোমার কিন্তু 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তুমি এখন পর্যন্ত বাসায় আসলে না, এখন যদি 5 মিনিটের ভিতরে বাসায় না আসো তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, আমি যাবো না, তুমি বাজারে গিয়ে 2 কেজি মুরগির মাংস নিবা আর 4টা ডিম নিবা, নিয়ে আসবা। আর হ্যাঁ একটা বাসি কেকও আনবা, ঠিক আছে? তুমি বাসি কেক খাবা? আরে ইয়ামিন আমি কেন বাসি কেক খাবো, আমি তো তোমার কুত্তাকে বাসি কেক খাওয়াবো। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যালো ছোট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এরকম কার্টুন অ্যানিমেশনগুলো দেখতে পারবেন এই চ্যানেল।